दीपावली दिनाय गुवाहाटीबासी लय मुख्यमंत्री उपहार अभिलेख सृष्टि करी निर्धारित समय पूर्वे मुक्ति हल सुपार मार्केटर उरणिया सेतु छत्तीस माह नहय बाईस माहते लोक निर्माण विभागे निर्माण सम्पूर्ण करिले 127 कोटि टकिया आटक धुनिया उरणिया सेतुर न न प्रकल्परे आपुनार आपुन गुवाहाटी हब जाकत जिलिका प्रतिश्रुति मुख्यमंत्री आरु एखन नतुन उरणिया सेतु आर जि बरुआ रोड गीतानगर जी संजुगी ट्राई जंक्शन आछे तात आमी आरु एखन फ्लाईओवर निर्माण करिबोले सिद्धान्त लैछो देखर विभिन्न प्रांतर लोक संस्कृतिर लगते उत्तर पूबर प्रतितु कला संस्कृतिये होनत हुओगा सरुआ एखन उरणिया सेतु सुपार मार्केटर परा जि एस रोडक संजुग करा एखन आटक धुनिया उरणिया सेतु 2019 চনত নির্মাণ কার্যর শুভারম্ভ করে দুটাক কোভিডর ঢোর মাজতো নির্ধারিত সময়ের পূর্বেই এইখন উরণিয়া সেতু দীপাবলীর দিনাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উপহার দিলে গুয়াহাটির লগতে রাজ্যবাসীক অভিযন্তা ঠিকাদারক শলাগ মুখ্যমন্ত্রীর 2019 চনত আমি আরম্ভ করেছিল সুপার মার্কেটের উপর 1.2 মিটার জোড়া এখন উরণিয়া সেতু নির্মাণৰ কাম কোভিডৰ দুটা ঢৌকো আওকান কৰি 36 মাহৰ সময়ৰ স্থানত 22 মাহতে এই উরণিয়া সেতুখন আমাৰ এজন অসমৰ উদ্যমী যুৱক অনিল দাস আৰু আমাৰ লোক নিৰ্মাণ বিভাগৰ উদ্যমী অভিযন্তাসকলৰ উদ্যোগত আজি আমি সম্পন্ন কৰি দীপাৱলীৰ দিনা রাইজক উপহার দিবলৈ সক্ষম হৈছো উরণিয়া সেতুর শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর মন্তব্য 127 কোটি টকিয়া 1.2 কিলোমিটার দৈর্ঘ্যর উরণিয়া সেতুয়ে গুয়াহাটীবাসীক সকাহ দিব তীব্র যানজটর পৰা আজি লোক নির্মাণ বিভাগে মোক যি ধরনে কথা দিছিল ঠিক সময়ত এই ফ্লাইওভারখন মুকলি করার আমাক সুযোগ দিলে আর মই ভাবো যে সুপার মার্কেটত আমি যে যানজটর ভিড় পাই আছিল ইয়ার প্রায় এতিয়া মহানগরবাসী বহুখিনি বাঁচিব পারিব উরণিয়া সেতু মুখ্যমন্ত্রীয়ে রাইজক উপহার দি মনত পেলালে 1976 চনতে গুয়াহাটীলৈ আহি কি পালে আর গুয়াহাটীবাসীক কি কি দিলে খুব অম 1976-ত চতুর্থমান শ্রেণীত হব পারে হয়তো মই গুয়াহাটীলৈ আহিছিলো এখন শহরত ডাঙর হলো ইমানখিনি জীবনত পালো করবাত নহয় করবাত এই শহরখনক কিবা এটা উপহার দিব পারিলে কিবা এটা উভতাই দিব পারিলে মনত বহুত ভাল লাগে আজি দিনটোত মই নিশ্চিত যে আমার গুয়াহাটির বাখির বাবে আজি অকণমান আমি যে উভতাই দিব পারিলো তাক লৈ নিশ্চয় মানুহ সন্তুষ্ট দীপাবলীর দিনটোতে মুখ্যমন্ত্রীয়ে গুয়াহাটীবাসীক দিলে এটার পিছত আন এটা ভাল খবর 2023 চনের ডিসেম্বরত গুয়াহাটীবাসীক উপহার দিব গুয়াহাটী উত্তর গুয়াহাটির বহু প্রত্যাশিত দলং এইমসু এই বর্ষতে রাইজলৈ উৎসর্গা করা হব বলে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর সকলো ঠিকে থাকে গলে 2023 চনের ডিসেম্বর মাহত গুয়াহাটী উত্তর গুয়াহাটির সংযোগী দলং তাক আমি গুৱাহাটী ৰাইজক উপহাৰ দিব পাৰিম ফাঁচী বজাৰৰ পৰা 10 মিনিটত আমি এইমছ পাম এইমছো আমি এই বছৰ অসমবাসী ৰাইজক উপহাৰ দিবৰ বাবে আমি নিৰন্তৰ প্ৰচেষ্টা আমি চলাই আছো চিন্তাৰ উদ্ভাৱনী শক্তিৰে গুৱাহাটীত নিৰ্মাণ হ'ব আৰু এখন উৰণীয়া সেতু মালিগাঁও চেৰাপ ভাটিৰ পাছত অত্যাধুনিক প্ৰযুক্তিৰে নিৰ্মাণ হ'ব আৰ জি বৰুৱা ৰোড আৰু গীতানগৰক সংযোগ কৰা এইখন উৰণীয়া সেতু অনাগত দুটা মাহত আৰম্ভ হ'ব এই নতুন সেতুৰ কাম আৰু এখন নতুন উৰণীয়া সেতু আৰ জি বৰুৱা ৰোড গীতানগৰৰ যি সংযোগী ট্ৰাই জংচন আছে তাত আমি আৰু এখন ফ্লাইঅভাৰ নিৰ্মাণ কৰিবলৈ সিদ্ধান্ত লৈছোঁ অহা দুমাহৰ ভিতৰত তাৰ কাম আমি আৰম্ভ কৰিম আৰু তাকো আমি 1.5 বছৰৰ ভিতৰত আমি শেষ কৰিব পাৰিম আন দুটা বৃহৎ প্ৰকল্পৰ জৰিয়তে গুৱাহাটীত হ'ব 6-লেনযুক্ত ৰিং ৰোডৰ কাম ইতিমধ্যে DPR নির্মাণের কাম দ্রুতগতিত চলিছে ভারতমালা আসনির জড়িয়ে নির্মাণ সম্পূর্ণ হব এই 6-লেনযুক্ত রিং রোডের দুটা ডাঙর প্রজেক্টর কাম আমি হাতত লৈছো অর্থাৎ গুয়াহাটি কেন্দ্র করে আমি একটা 6-লেন আমি রিং রোড বনাব চেষ্টা করছো
কেমেৰা পার্সন জিতু আৰু হিৰণ্যৰ সৈতে কৌৰৱজ্যোতি নেওগ আৰু পাৰ্থপ্ৰতিম ঠাকুৰীয়া, নিউজ লাইভ গুৱাহাটী।